আরো একটি অঙ্গ খুব চমৎকার একটা অঙ্গ। কেন চমৎকার? মানে আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে বোঝা কঠিন যে এটা কি আমরা সাইন রুলে করব নাকি এটা কোসাইন রুলে করব নাকি, এমনটি কিন্তু মনে হচ্ছে। আসলে যাই বলো না কেন আমার কাছে কিন্তু দেখে এমনটির কনফিউশনের কোনো কিছু মনে হচ্ছে না। তোমাদের কাছে কিন্তু মনে হবে এখানে কজ আছে, এটা কিভাবে কোসাইন সূত্র নাকি সাইন সূত্র, এখানে স্কয়ার স্কয়ার স্কয়ার, তাই না? সাইন সূত্রের মধ্যে তো আবার স্কোয়ার টোয়ার নাই, তাহলে কি করা যায়? হ্যাঁ দেখো, ABC ত্রিভুজের ক্ষেত্রে এত ইকুয়াল টু জিরো কিন্তু দেখাতে হবে, তো আমি লেফট সাইডটুকু শুধু নিলাম, লেফট হ্যান্ড সাইডটুকু শুধু নিলাম, আমার নিয়ে আসতে হবে জিরো এই পুরাটুকুর মান, তাই না? হ্যাঁ, আমরা তো জানি A মানে এই যে A বাই সাইন A ইকুয়াল টু টোয়াইস আর, তাই না? তাহলে A ইকুয়াল টু কি? টোয়াইস আর সাইন A, তাহলে আমি বলতে পারি A ইকুয়াল টু টোয়াইস আর সাইন A। এমন করেই কিন্তু এর আগের অঙ্কটাও আমরা করেছি, রাইট? তাহলে A যদি হয় টোয়াইস আর সাইন A, A স্কয়ার ইকুয়াল টু কি? 4, ওই যে টোয়াইস আর সাইন A হোল স্কয়ার, তাই না? তাহলে 4 আর স্কয়ার সাইন স্কয়ার A, দেখো ঠিক কিনা, এই যে এর মান টোয়াইস আর সাইন A, তার মানে স্কয়ার, সো 4 আর স্কয়ার সাইন স্কয়ার A, আর ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই লিখবো কস স্কয়ার B মাইনাস কস স্কয়ার C। তাহলে আমরা কিন্তু সাইন রুল দিয়ে করছি, রাইট? প্লাস বি স্কয়ার এর পরিবর্তে টোয়াইস আর সাইন বি, বি এর পরিবর্তে, তাহলে কি? 4 আর স্কয়ার সাইন স্কয়ার B, আর ব্র্যাকেটের ভিতরে যা আছে তাই লিখবো কস স্কয়ার C মাইনাস কস স্কয়ার A, রাইট? এবার সি এর পরিবর্তে টোয়াইস আর সাইন সি, তো 4 আর স্কয়ার সাইন স্কয়ার C, আর ব্র্যাকেটের ভিতরে কস স্কয়ার A মাইনাস কস স্কয়ার B। তাহলে আমরা কি করব, এই যে এই 4 আর স্কয়ার যদি আমরা এখান কমন নেই, এখন এগুলো সব কস, এই সাইনটাকে আমরা কস করে দেব, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট রাখি, সাইন স্কয়ার কে লিখি 1 মাইনাস কস স্কয়ার A, 1 মাইনাস কস স্কয়ার A, এবং প্রত্যেকটার জন্য আমরা তাই করব, এর সাথে কিন্তু গুণন আছে কস স্কয়ার B মাইনাস কস স্কয়ার C। ঠিক একই ভাবে এখানে কিন্তু 4 আর স্কয়ার কমন নিয়ে নিছি, সাইন স্কয়ার B কে লিখব 1 মাইনাস কস স্কয়ার B, হ্যাঁ, আর এরপরে এই যে কস স্কয়ার C মাইনাস কস স্কয়ার A, প্লাস এখানে 4 আর স্কয়ার চলে গেছে, সাইন স্কয়ার C কে লিখব 1 মাইনাস কস স্কয়ার C, কস স্কয়ার C, আর এটা হবে কস স্কয়ার A মাইনাস কস স্কয়ার B, কস স্কয়ার B, বাস এই। এবার যদি আমরা গুণ করি তাহলে কাটাকাটি গিয়ে শূন্য থাকবে, দেখো 4 আর স্কয়ার এটা থাকলো, এবার আমরা গুণ করে যাই, এই যে 1 দ্বারা আগে এটুকু গুণ করে তাহলে কি হবে, কস স্কয়ার B মাইনাস কস স্কয়ার C, 1 দ্বারা গুণ করলে তো ওইটাই হবে স্বাভাবিক, তাই না? মাইনাস কস স্কয়ার দ্বারা কস স্কয়ার B গুণ করলে কস স্কয়ার A কস স্কয়ার A কস স্কয়ার B, কস স্কয়ার B, আর A মাইনাস মাইনাস প্লাস কস স্কয়ার A কস স্কয়ার C, কস স্কয়ার A কস স্কয়ার, হ্যাঁ কস স্কয়ার C, বাস এইটুকুর গুণন শেষ। এবার এইটুকু গুণন করতে 1 দ্বারা আগে করব, তাহলে 1 দ্বারা যদি গুণ করে প্লাস 1 দ্বারা গুণ করলে এখানে cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার a, cos স্কয়ার a, আর a মাইনাস cos স্কয়ার b দ্বারা গুণ করব, মাইনাস cos স্কয়ার b cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার b cos স্কয়ার c, cos স্কয়ার c, আর a মাইনাস cos স্কয়ার b দ্বারা মাইনাস cos স্কয়ার গুণ করলে মাইনাস হয়ে যাবে প্লাস cos স্কয়ার b cos স্কয়ার a, প্লাস cos স্কয়ার এটা আগে লিখি, cos স্কয়ার b টা পরে লিখলাম, cos স্কয়ার b, বাস এই গুণনটুকুর কাজ শেষ। এবার আমি পরের গুণনটুকু নিচে করছি এই জায়গায়, হ্যাঁ, 1 দ্বারা গুণ করলে cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b, cos স্কয়ার b, আর এই মাইনাস cos স্কয়ার c দ্বারা গুণ করলে মাইনাস cos স্কয়ার c cos স্কয়ার a, আর মাইনাস মাইনাস প্লাস, এই মাইনাস মাইনাস প্লাস cos স্কয়ার b cos স্কয়ার c, cos স্কয়ার b cos স্কয়ার c। এবার দেখো কাটাকাটির হিট, এই যে cos স্কয়ার b প্লাস cos স্কয়ার b, এই যে মাইনাস cos স্কয়ার b, একদিক থেকে কাটি, এই যে মাইনাস cos স্কয়ার c, এখন প্লাস cos স্কয়ার c আমাকে খুঁজে বের করতে হবে, প্লাস cos স্কয়ার c, এই মাইনাস cos স্কয়ার a, এই যে প্লাস cos স্কয়ার a, হ্যাঁ সরি cos স্কয়ার a cos স্কয়ার b, এটা কিন্তু cos স্কয়ার a cos স্কয়ার b, তাহলে কোনটা, cos স্কয়ার a cos স্কয়ার b, cos স্কয়ার a cos স্কয়ার b, cos স্কয়ার a cos স্কয়ার b, রাইট? এটা কিন্তু আগেই কাটা দিচ্ছি না, তাহলে এটা cos স্কয়ার a, আর এটা কি প্লাস cos স্কয়ার a cos স্কয়ার c, cos স্কয়ার a cos স্কয়ার c, এই cos স্কয়ার a cos স্কয়ার c, মানে সব প্রায় শেষ, মাইনাস cos স্কয়ার a প্লাস cos স্কয়ার a,
minus cos square b cos square c plus cos square b cos square c dekho sob cancel tahole 4 r square into 0 equal to right hand side